তোমরা যারা বর্তমানে ক্লাস 19-এ পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে তোমাদের গণিতের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এমসিকিউগুলো কিভাবে তোমরা মাত্র 10 সেকেন্ডে সমাধান করবে আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো তোমাদের এই যে গণিতের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে টোটাল 2 থেকে 3 টাইপের এমসিকিউ আছে। সো শুরুতে আমি কিন্তু এখানে টাইপ 1 লিখেছি। এখন বলি যে এখানে টাইপ মানে কি, টাইপ হইছে কিন্তু ভাইয়া নিয়ম, অর্থাৎ তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখতে পারো ওই নিয়মে যদি বিগত বছরে 10 থেকে 20টা এমসিকিউ থাকে তোমরা কিন্তু সবগুলো সমাধান করতে পারবে। দেখো শুরুতে আমি কিন্তু এখানে টাইপ 1 লিখেছি এবং টাইপ 1 এর এমসিকিউতে কি আছে খেয়াল করো, তোমরা যদি একটু লক্ষ্য করো এই জায়গাতে এক নাম্বারে কি আছে দেখো তো, যে 5 এই জায়গাতে দেখো 5, তারপর হচ্ছে 11, তারপর 13, তারপর 6, তারপর 13, 6, 11, 9, 6, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে মানে প্রচরক কোনটি, কি বলছে তোমাকে কিন্তু এটা বলছে, বের করতে বলেছে এখান থেকে প্রচুর কোনটি। এবং এই নিয়মের এমসিকিউ কিন্তু ভাইয়া বিগত বছরে বারবার আসছে এবং প্রতি বছরই কিন্তু আসে। একটু যদি বিগত বছরের এমসিকিউগুলোর দিকে তাকাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা এবং এগুলো আসবে। ওকে, তাহলে এখন তোমাকে বের করতে বলছে যেখানে অনেকগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর ভিতরে মানে হচ্ছে তোমার প্রচুর কোনটি। আমরা কি জানি, তোমরা কিন্তু এই জিনিসটা কম বেশি কিন্তু সবাই জানো যে ভাইয়া প্রচুরকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয় যে প্রচুরক যদি আমরা বের করতে চাই তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি সংখ্যা মানে সবচেয়ে বেশি বার যেটা আছে সেইটাই হবে কিন্তু প্রচুরক সংখ্যা। সবচেয়ে বেশি বার যেটা আছে, আমি কি বলেছি সবচেয়ে বেশি বার যেটা আছে, বেশি বার যেটা আছে সেইটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রচুরক সংখ্যা। এমনি তো প্রচুরক নির্ণয় করার জন্য সূত্র আছে, এখানে তো সূত্র ইউজ করা যাবে না। তাহলে দেখো এই জায়গাতে কি আছে, এখানে দেখো 5 আছে, 11 আছে, 13 আছে, 6 আছে, 13 আছে, খেয়াল করো 13 কিন্তু এই জায়গাতেও আছে আবার এই জায়গাতেও আছে, আবার 6 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 6 কিন্তু ভাইয়া 3 বার আছে, একটু যদি খেয়াল করো 6 কিন্তু ভাইয়া 3 বার আছে, বাট 13 কিন্তু 2 বার আছে, আবার 11 কিন্তু 2 বার আছে। তাহলে আমরা জানি প্রচুরক সংখ্যা হইবে সেইটা যেটা সবচেয়ে বেশি বার আছে, ঠিক আছে। তাহলে এখানে বেশি বার আছে কে বলো তো, এখানে কিন্তু ভাইয়া 6 বেশি বার আছে, তার মানে অ্যান্সার হইবে কিন্তু ক নাম্বার। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই ভাইয়ারা কিন্তু বুঝতে পেরেছো। এখন এই নিয়মে যদি থাকে পারবা না, একটু যদি বিগত বছরের এমসিকিউগুলোর দিকে তাকাও দেখবা এই নিয়মে অনেকগুলো আসছে। ওকে, এরপরে দেখো ভাইয়া এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া প্রচুরক কিভাবে বের করবা। মনে রাখবা সবচেয়ে বেশি বার যেটা থাকবে ওইটাই হইবে কিন্তু তোমার প্রচুরক সংখ্যা বা হইছে অ্যান্সার। ক্লিয়ার, এরপরে দেখো ভাইয়া 2 নম্বরে কি আছে, 5 আছে, 15 আছে, 10 আছে, 3 আছে, 7 আছে, সংখ্যাগুলোর মধ্যক কত, যেটা কিন্তু দিনাজপুর বোর্ডে আসছে। এখন এটা তুমি কেমনে বের করবা? দেখো মধ্যক এই জিনিসটা খেয়াল করো ভাইয়া, মধ্যক নির্ণয় করার 3টা পদ্ধতি, কয়টা পদ্ধতি, 3টা পদ্ধতি, আমি এই পদ্ধতিগুলো শিখাবো। 1 নম্বর পদ্ধতি আমি যেটা লিখেছি এইটা, মধ্যক নির্ণয় করার জন্য মনে রাখবা যখন এইভাবে কমা কমা আকারে সংখ্যা দেওয়া থাকবে তখন এই যে সংখ্যাগুলোকে তোমাকে ক্রমান্বয়ে সাজাতে হবে। কি বলেছি, এই সংখ্যাগুলোকে ভাইয়া তোমার কি করতে হবে, ক্রমান্বয়ে সাজাতে হবে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। কি বলেছি কথাটা, যদি তুমি মধ্যক নির্ণয় করতে চাও, যদি এরকম সংখ্যা দিয়া কমা কমা দেওয়া থাকে তাহলে ভাইয়া তোমাকে কিন্তু ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে ভাইয়া সাজাতে হবে। কি বলেছি, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়র দিকে, ছোট থেকে বড়র দিকে। তাহলে দেখো এই যে সংখ্যাগুলোর ভিতরে ছোট সংখ্যা কে, দেখো 3 না, তাহলে 3 লেখো, এরপরে কে, পরে আছে কিন্তু 5, লেখো 5, তারপরে কে 7, এই লেখো 7, তারপরে কে 10, লেখো 10, তারপরে কে ভাইয়া, তারপর আছে কিন্তু 15। দেখো আমি কিন্তু এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাইছি। এখন কি করতে হবে, এখন তোমার এই পাশ আর ওই পাশ চিন্তা করতে হবে, এরপর দেখতে হবে যে মাঝখানে কি পড়ে। দেখো এখানে টোটাল সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টার ভিতরে এই গেল 2 জন, এই গেল 2 জন, 4 জন, মাঝখানে কে থাকে 7, এই 7 হইছে কিন্তু অ্যান্সার, এই হইবে কিন্তু মধ্য। ক্লিয়ার, এইরকম যদি সংখ্যা থাকে পারা যাবে যে কিভাবে মধ্যকটা বের করতে হয়, তোমার আগে কি করতে হবে ভাইয়া, এটা কিন্তু শর্ত যে তোমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে তুমি ছোট থেকে বড়র দিকে সাজাইছো, এটা কি বলে ঊর্ধ্বক্রম। এবার তোমার 2 সাইড চিন্তা করতে হবে, তুমি 2 সাইড চিন্তা করলা, মাঝখানে 7 পড়ছে, 7 হয়েছে কিন্তু মধ্য। ক্লিয়ার, আর একটা প্র্যাকটিস করো আমার সাথে, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা দেখো, এখানে 3 নম্বরে কি আছে, দেখো 13, 11, 8, 9, 15, 5, সংখ্যাগুলোর মধ্য কত, যেটা কিন্তু যশোর বোর্ডে আসছে। তুমি কি জানো ভাইয়া, তুমি জানো এই জিনিসটা, যদি
আমাকে এরকম কমা কমা দিয়ে দেয় তাহলে আমার কি করতে হবে ভাইয়া উর্দু ক্রমে সাজাইতে হবে তাহলে সাজাও একেবারে ছোটকে বলো তো একেবারে ছোট হইছে কিন্তু পাস তাহলে লেখো পাস লেখছো পাস এরপর কি বলো এরপর হচ্ছে কিন্তু 8 এরপরে এরপরে হচ্ছে কিন্তু ভাইয়া 9 এরপরে দেখো এরপর কি আছে 11 আছে হ্যাঁ 11 তারপর কি আছে 13 আছে তারপর কি আছে ভাইয়া 15 আছে ক্লিয়ার আমি উর্দু ক্রমে সাজাইছি মানে ছোট থেকে বড়র দিকে এখন তুমি কি করবা অর্ধেক অর্ধেক চিন্তা করবা এই সাইডের অর্ধেক ওই সাইডের অর্ধেক তাহলে এখানে আগে দেখতে হবে ভাইয়া এখানে সংখ্যা কত 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা তাহলে 6 এর অর্ধেক কি হবে 3 আর 3 কত 6 তাহলে এই 3 আবার এই 3 এখন মাঝখানে কিছু পড়ে মাঝখানে কিন্তু ভাইয়া কিচ্ছু পড়তেছে না তাহলে এটার মধ্য কি জিরো হবে না তাহলে এখন উপায় কি যেহেতু অর্ধেক অর্ধেক আমি চিন্তা করতে বলেছি এই পাশে 3 গেছে এখন মাঝখানে যেহেতু কিছু পড়তেছে না তার মানে এই পাশ থেকে একটা সংখ্যা তোমার দিতে হবে আবার এই পাশ থেকে একটা সংখ্যা দিতে হবে তার মানে মাঝখানে 9 আর হচ্ছে কি 11 9 আর কি 11 পড়তেছে এখন তাহলে মধ্য কি হবে 9 আর 11 না মধ্যক হবে কিন্তু ভাইয়া এখন তোমার মধ্যকটা বের করতে হবে কিভাবে বের করবা এই 9 এর সাথে তোমার এই 11টা যোগ কইরা ভাগ দিতে হইবে 2 দ্বারা ক্লিয়ার 9 এর সাথে 11 যোগ করে ভাগ দিতে হবে কি 2 দ্বারা তাহলে তুমি যদি যোগ করো দেখবা 9 আর 11 যোগ করলে দেখবা এখানে 20 আসে আর এখানে 2 তাহলে ভাগ করলে কত আসে ভাইয়া 10 আসে তার মানে এখানে মধ্যক হইবে কিন্তু এই ঘ নাম্বারটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো এখন এটা হইছে কিন্তু এক নিয়মের মধ্যক আমি বলেছি মধ্যক বের করার তিনটা পদ্ধতি এটা হচ্ছে কিন্তু এক নাম্বার পদ্ধতি টু সাইডে চাইলে লিখে রাখতে পারো এটা হচ্ছে কিন্তু প্রথম পদ্ধতি যেটা আসলে সংক্ষিপ্ত আকারে কিভাবে তুমি বের করবা সেটা ঠিক আছে মধ্যক নির্ণয় করার জন্য আচ্ছা গেল তাহলে কিভাবে বের করব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া যে মধ্যক যদি আমরা বের করতে চাই কমা কমা আকারে যদি থাকে আমাদের ঊর্ধ্বক্রমে আগে সাজাইতে হবে ছোট থেকে বড়র দিকে সাজাইতে হবে আর প্রচুরক জেনে কিভাবে বের করে সবচেয়ে বেশি বার যেটা আছে ওইটা হইছে কিন্তু প্রচুরক সংখ্যা ক্লিয়ার সো এই গেল হচ্ছে কিন্তু মধ্যকের এরপরে দেখো মধ্যকের প্রথম যে পদ্ধতিটা আমি শিখাইলাম পরেরটা দেখো তো 4 নম্বরে ভাইয়া খেয়াল করো 4 নম্বরে কি আছে এখানে শ্রেণী আছে গড় সংখ্যা আছে তোমরা দেখতে পারতেছো এরপরে দেখো প্রদত্ত সারণীর মধ্যক কত এইটা হইছে কিন্তু ভাইয়া এইটা হইছে তোমার দ্বিতীয় মানে দ্বিতীয় পদ্ধতি বা এটা তুমি তৃতীয় পদ্ধতি বলতে পারো ঠিক আছে এখন এইটা তুমি কিভাবে বের করবা এটা বের করার সিস্টেম কি দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই মনে রাখবা যখন এইভাবে 10 থেকে 14 15 থেকে 19 20 থেকে 24 এই রকম যখন শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে তখন তোমার মধ্যকের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আরো এক ধরনের পদ্ধতি আছে মধ্যক বের করার সেটা হইবে তোমার জোর হইছে নাকি বিজোড় হইছে ওইটার উপর ভিত্তি করে এটা আমি তোমাদেরকে সামনে দেখাই দেব বাট এটা ধরো হইছে দ্বিতীয় পদ্ধতি এটা হচ্ছে কি ভাইয়া দ্বিতীয় পদ্ধতি তাহলে দ্বিতীয় পদ্ধতিতে আমাদের কি বসাইতে হইবে সূত্র বসাইতে হইবে মধ্যক নির্ণয় করার সূত্র তাহলে আমরা জানি মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে কি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম ঠিক আছে তার মানে আমাদের এই এমসিকিউটা করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমি আবারও বলি ভাইয়া যে তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করার যে তিনটা পদ্ধতি আছে এটা কিন্তু অনেকেই জানে না অনেকেই কিন্তু জানে না মনে রাখবা যখন ভাইয়া কমা কমা আকারে এইভাবে থাকবে তখন এই যে পদ্ধতি শিখাইছি ঊর্ধ্বক্রমে সাজানো ছোট থেকে বড় এইভাবে তোমার সাজিয়ে তারপর মধ্যক বের করতে হবে সেকেন্ড নাম্বার দ্বিতীয় পদ্ধতি যদি তোমার এইভাবে 10 থেকে 14 এরকম ব্যবধান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে আরও একটা পদ্ধতি আছে সেটা আমি আগামী মানে হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাই দেবো সো আগে দেখো এখানে এখন এই এমসিকিউটা তুমি কিভাবে করবা এই জন্য আমি আর একটা পেজ নিচ্ছি ভাইয়া এইখানে তোমার দেখতে হবে যে তুমি তোমার কি করতে হবে এই তুমি যদি মধ্যক নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই তোমার কি করতে হবে ভাইয়া এই সূত্রটা বসাতে হবে তাই না আচ্ছা ভালো কথা এখন একটু খেয়াল করো এই জায়গাতে এইখানে গণ সংখ্যা দেখো তো সবচেয়ে বেশি বার আছে কোনটায় 5 6 7 2 কোনটায় 7 না তার মানে মধ্যকের শ্রেণী হইবে কোন গড়ে এই 20 থেকে 24 এর গড়ে এইটাই কিন্তু মধ্যকের শ্রেণী আমরা একটু আগে ধরি কারণ এখানে আমরা জানি গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যা যেটা আছে ওই গড়েই তো মানে হচ্ছে মধ্যকের শ্রেণীটা ধরতে হয় তাহলে এখানে ভাইয়া বলো তো মধ্যকের শ্রেণী কোনটা হবে মধ্যকের ভাইয়া শ্রেণী হবে 20 থেকে 24 গড়ে এখন ভাইয়া এই জায়গাতে যে কথাটা হচ্ছে যে তুমি আমি যে বললাম তোমাকে যে গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে ওই জায়গাতে হইবে কিন্তু মধ্যক শ্রেণী এই কথা বলছি না তুমি যদি এই অনুযায়ী করতে যাও দেখবে তোমার এমসিকিউটা হবে না আমি আবারও বলি কথাটা তুমি যদি এই অনুযায়ী করতে যাও ভাইয়া তা আমরা সচরাচর এটা সবাই কিন্তু করে যে গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে ওই ঘরে কিন্তু মধ্যক শ্রেণীটা কিন্তু চিন্তা করে যে ওই ঘরেই হইবে তাই না এটা সবাই কিন্তু আমরা কম বেশি চিন্তা করি কিন্তু ভাইয়া তুমি যদি এই জিনিসটা চিন্তা করো তাহলে তুমি ভুল পথে আছো
আমি এই জিনিসটা দেখানোর জন্য এতক্ষণ তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে? এখন উপায় কি? উপায় হয়েছে কিন্তু মনে রাখবা, মদ্যপ যদি ভাই তুমি বাইর করতে চাও, তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। জিনিসটা চিন্তা করো যে এই যে গণসংখ্যা আছে, এখানে আর একটা ঘর মানে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বাইর করে এটা কিন্তু সবাই কম বেশি জানো, জানো না? দেখো কিভাবে, আমি দেখি 1 2 3 4 5, তাই না? এখানে কয়টা আছে? 5টা। তাহলে একটু চিন্তা করো, আমি একটু শর্টকারে দেখাচ্ছি, 1 2 3 তারপর 4 এই 5। আমি একটু শর্টলি দেখাবো তোমাদের, এখানে 10 থেকে 14 আছে, তারপর পরেরটা 15 থেকে 19 আছে। একটু দেখো, মানে জিনিসটা একটু তোমার বুঝতে হবে, অনেকেই এই জায়গাতে কিন্তু আটকে যায়। আইরে আমার ভুল হয়েছে একটু, যাই হোক, উপরে এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু লেখাটা হইবে, লেখা হইবে কিন্তু শ্রেণী, ঠিক আছে? এই গেল। এরপর হয়েছে কি, গণসংখ্যা 5 আছে, সরি এটা হয়েছে কিন্তু গণসংখ্যা, এখানে 5 আছে, 6 আছে, 7 আছে। আমি একটু দেখাবো তোমাদের, একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে জিনিসটা তুমি কিভাবে করবা। এরপরে কিন্তু তোমার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করো, আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, এই 5 এই 5, 6-এর সাথে 5 কি করে দিতে হইবে, যোগ করে দিতে হবে। আমি আশা করি এটা কম বেশি সবাই জানো। তাহলে যোগ করলে কত আসে? 11। তারপর 7-এর সাথে 11 যোগ করলে কত আসে ভাইয়া? 18। 18-এর সাথে 2 গুণ করলে কত, মানে সরি গুণ না, যোগ, যোগ করলে কত আসে? 20 আসে। এতটুকু ক্লিয়ার, ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি। একটা দিন এই জিনিসটা খেয়াল করো, এখন এখন আসি, তোমার এই যে গণসংখ্যা তুমি যখন যোগ করবা, যোগ করাবার গণসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। তুমি যখন যোগ করবা দেখবা এই জায়গাতে 20 পাবা। কি পাবা? 20 পাবা। এই যে 20 পাইছো, এটা জোর নাকি বিজোড় এটা বুঝতে হবে, জোর নাকি বিজোড়। জোর না, তাহলে জোর হইলে কি করতে হয় জানো? জোর হইলে লিখতে হয় n/2। তাহলে n/2 মানে কি, n এর জায়গায় 20 ভাগ হয়েছে 2, তাহলে ভাগ করলে কত আসে? 10। তার মানে এই যে 10তম পদ, এই 10তম পদের মান মানে 10তম পদই হইবে কি ভাইয়া? মদ্যপ শ্রেণী। তাহলে দেখো 10তম পদ কোথায়, এই 10তম পদ, এই জিনিসটা বের করার জন্য আমি ক্রমযোজিত গণসংখ্যা লিখেছি। দেখো 10 আসছে কোথায়, এই 5 আর 11, এই দুইটার ভিতরেই তো 10 আছে। তাহলে এখন কোনটা ধরবা? অলওয়েজ মনে রাখবা যে 5 আর 11 ভিতরে বড় কে, 11 না, এই 11, অর্থাৎ এই শ্রেণীতে হইবে কিন্তু ভাইয়া মদ্যপ শ্রেণী। ক্লিয়ার? আমি আবারও বলি, আমি আবারও বলি ভাইয়া তোমাদেরকে যে মদ্যপ যদি তুমি এই টাইপের বের করতে চাও, তুমি যদি আন্দাজে বলো যে এইখানে গণসংখ্যা বেশি আসে আসে হচ্ছে কিন্তু 7, তার মানে হচ্ছে এই গড়ই মদ্যপ শ্রেণী, তাহলে তুমি ভুল পথে আছো। এই জিনিসটা মনের ভুলেও করবা না। মদ্যপ বাইর করতে বলছে কোনো কথা নাই, শ্রেণী এই গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা বাইর করবা। এরপরে ভাইয়া তোমার এইভাবে কিন্তু হিসাবটা করতে হবে, ঠিক আছে? কোন ঘরে আছে এই জায়গাতে n/2 করার পরে 10তম পদ হইছে না, 10তম পদ, এই 10তম পদ কোন শ্রেণীতে আছে, ওইটা হইবে মদ্যপ শ্রেণী। তাহলে আমরা ফাইনালি মদ্যপ শ্রেণী পেলাম। তাহলে মদ্যপ শ্রেণীটা পেলাম হচ্ছে কোন ঘরে, এই 15 থেকে 19। তাহলে আমরা জানি আমাদের মদ্যপ বের করার জন্য কি বের করতে হবে, মানে কি লিখতে হবে, সূত্র l+n/2 -fc × h/fm। এখন একটু খেয়াল করো ভাইয়া, l এর মানটা কি হবে, তুমি তো জানো l এর মানটা হবে মদ্যপ শ্রেণীর যে নিম্ন, যে মানে নিম্ন যে সংখ্যাটা আছে, এই যে 15, এই 15 হইবে কিন্তু ভাইয়া l এর মান, এটা তুমি জানো, n/2। এই তো n/2 এর মানটা তুমি তো বের করছো, অথবা n এর মান তো তুমি জানোই 20। আচ্ছা এরপর হয়েছে কিন্তু ভাইয়া fc, আর একটা হয়েছে কি fm, আর হয়েছে কিন্তু ভাইয়া h এর মান। এখন এই তিনটা জিনিস তোমার কিন্তু ভাইয়া কি করতে হবে, জানতে হবে, তাই না? আচ্ছা তাহলে এখন দেখো, এই যে fm যে জিনিসটা মনে রাখবা, fm এর ক্ষেত্রে ভাইয়া তুমি কি মনে রাখবা, fm এর ক্ষেত্রে মনে রাখবা এই যে শ্রেণী যেটা পাইছো মদ্যপ শ্রেণী, এই ঘরে গণসংখ্যা আছে কত, 6 না, এইটা হইবে কিন্তু সবসময়, এটা সবসময় কি হবে, এটা কিন্তু ভাইয়া সবসময় হইবে কিন্তু fm, এটা মনে রাখবা, এই যে 6 যেটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে fm এর মান পাইছি কি আমরা, 6 পাইছি। এইচ কি হইবে, এইচ তো তোমরা জানো যে 15 থেকে 19, এর ব্যবধান কত, 15 থেকে 19 এর ব্যবধান কত, 15 সহ 15 16 17 18 19, 5। তাহলে এইচ এর মান হইবে কিন্তু 5। এখন আমরা এল এর মান, এল এর মানটা কি হইবে, এল এর মান তো এই 15 তুমি ধরছো, এটা সবসময় কিন্তু এল এর মান। এখন আমাদের বের করতে হবে fc এর মানটা। বলো তো ভাইয়া যে fc এর মানটা কি হইব, বলো fc এর মানটা ভাইয়া কি হইবে, এই যে fc এর মানটা হইব, এই যে তুমি যে গণসংখ্যা, এই যে fm এর মানটা তুমি দরলা হচ্ছে কিন্তু 6 ধরছো না, এখন এইটার ঠিক আগের সংখ্যাটা, অর্থাৎ কিন্তু fc এর মান হইবে কিন্তু ভাইয়া 5 হবে। এটা আমি আশা করি তোমরা সবাই জানো, তাই না? এখন তুমি মান বসাও, তাহলে l এর মান কি, l এর মান হইছে 15 প্লাস n এর মান হইছে কিন্তু 20/2 মাইনাস fc এর মান 5 ইনটু h এর মান কিন্তু 5 ডিভাইডেড বাই fm এর মান হইছে কিন্তু 6। এখন একটু ক্যালকুলেশন করো, যে ক্যালকুলেটর যদি থাকে ক্যালকুলেটর দ্বারা একটু ক্যালকুলেশন করো, 2 দ্বারা 20 এর ভাগ করলে কত আসে, 10। তাহলে 10 মাইনাস 5 ইনটু হয়েছে কিন্তু 5/6, তাহলে 15
প্লাস 10 থেকে 5 গেলে 5 থাকে ইনটু 5/6 এখন দেখো 15 প্লাস 5 5 25 ভাগ হইছে কিন্তু 6 এখন তুমি একটা কাজ করবা ক্যালকুলেটর দ্বারা এতখানি না কইরাও যেহেতু এমসিকিউ তুমি শর্টকাটে করবা ক্যালকুলেটর দ্বারা তাহলে দেখো 25 এর তুমি ভাগ দিবা হচ্ছে কিন্তু 6 দ্বারা যা নামে তার সাথে তুমি 15 যোগ করবা ভাইয়া কত আসে 19. On 7, on 66 আসতেছে তার মানে on 7 ধরে নাও তাহলে এখানে কি আসবে দেখো খেয়াল করো এই যে দেখো 19.7 এই যে आंसर হবে কিন্তু ক নাম্বারটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি একটু আবার তোমাদের সাথে র‍্যাপ আপ করি এই জিনিসটা মনে রাখবা যখন এই ভাবে ঘর আকারে থাকবে তখন তুমি যদি মধ্যক তোমাকে যদি মধ্যকটা বের করতে বলে তোমার ক্রমজোজিত গণসংখ্যা বের করতে হবে ক্রম জড়িত গণসংখ্যা বের করা লাগবে ভাই এটা নিও এটা লাগবে ঠিক আছে এরপর তুমি সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশন করবা আর তুমি যদি চিন্তা করো যে ভাইয়া এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 7 এখন আমি 7 গড়ে চিন্তা করব মধ্যক শ্রেণী তাহলে তোমার পুরো অঙ্কটাই ভুল হবে এখন ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই হইছে কিন্তু টাইপ 1 আমি বলেছি এই অধ্যায় কিন্তু তোমার 2 থেকে 3 টাইপের এমসিকিউ আছে আরো 1 থেকে 2 টাইপের এমসিকিউ আছে তোমরা যদি চাও আমি তাহলে তোমাদের জন্য পরবর্তী এই অধ্যায়ের উপর সম্পূর্ণ মূলত হচ্ছে ক্লাস নিয়ে আসব সো তোমরা চাচ্ছো কিনা একটু ভাইয়ারা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ তোমাদের জন্য পরবর্তী ক্লাস নিয়ে আসব সো আমি কিন্তু বলেছি ভাইয়া তোমাদেরকে যে গণিতের প্রতিটা অধ্যায়ের সবকিছু তোমাদের কভার করে দিব তারই লক্ষ্যে প্রথম অধ্যায় থেকে এই পরিসংখ্যান অধ্যায় প্রায় এই শেষ সবগুলো অধ্যায়ের আমি কিন্তু এমসিকিউ ক্লাস আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু দিয়েছে তোমরা যদি একটু রিফাত একাডেমিতে যাও সিরিয়ালি ক্লাসগুলো দেখতে পারবা একটু যদি মানে আমার চ্যানেলে যাও তাহলে দেখতে পারবা অথবা আমার পেজ ফেসবুক পেজ রিফাত একাডেমিতে যদি যাও তাহলে সিরিয়ালি এই টাইপ ভিত্তিক এমসিকিউ তোমরা দেখতে পারবা সো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা সিরিয়ালি ক্লাসগুলো দেখার চেষ্টা করবা তাহলে পুরো এমসিকিউ তোমাদের কিন্তু কভার হয়ে যাবে আমি বলেছি যেহেতু সবকিছু কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ সামনে আরো ক্লাস নিয়ে আসতেছি তোমাদের জন্য সেই পর্যন্ত সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ